হ্যালো, ওয়েলকাম টু অ্যাবস্ট্রাক্ট ক্যাট। আজকে আমরা আলোচনা করব মেন্টাল ম্যাথের লেকচার 2। ঠিক আছে, লেকচার 2তে আছে কি, এখানে আমরা বেসিক অ্যালজেব্রা ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার বা স্কোয়ার ফর্মুলাটা কী করে আসছে, কী করে ডেভেলপ করছে, তার সাথে রিয়েল লাইফে আমরা নিউমেরিক্যাল কিছু স্কোয়ার বা অ্যাডিশন সাবস্ট্রাকশন কী করে করবো একটু আমরা দেখবো। এখানে অনেকে থাকে এ প্লাস বি, অনেকে হয়, অনেক স্টুডেন্টে দেখেছি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাটা মনে রাখা তাদের কাছে খুব টাফ হয়ে যায়, অনেকে ভুলে যায়, অনেকে ভুলভাল বলে ফেলে, মনে হয় যেন খুব রেট্টা মেরে নেয়, মুখস্থ করে ফেলে। কিন্তু আমি বলবো যে এটা মুখস্থ করার দরকার নেই, রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স নিয়ে তোমরা ইজিলি এটাকে মনে রাখতে পারবে। ধরো তাহলে কী করে মনে রাখবে, যেমন ধরো এ প্লাস বি হোল স্কোয়ার মানে কী বলো তো, এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো কী করে এলো এটা, ধরো এ প্লাস বি স্কোয়ার, একে আমি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, তো এটাকে কী পাই আমরা, এর সাথে এর মাল্টিপ্লিকেশন, এ ইন্টু এ এ স্কোয়ার, এ ইন্টু বি এ বি, বি ইন্টু এ বি এ, প্লাস বি ইন্টু বি বি স্কোয়ার। ঠিক আছে, তো পেলাম কি আমি এ বি আর বি এ, দুটো টার্ম দেখলাম, একটা হচ্ছে এ বি, একটা হচ্ছে বি এ। তো অ্যালজেব্রাটাকে ভাবো একটুখানি, যে দুটো টার্ম যদি এ বি আর বি এ হয়, লেট অ্যাজিউম করলাম আমি এ ইকুয়াল টু 3 আর বি ইকুয়াল টু 4, তাহলে এ বি মানে কি পেলাম এ ইন্টু বি, এ বি মানে হচ্ছে এ ইন্টু বি 3 ইন্টু 4, আর বি এ মানে কি 4 ইন্টু 3। দেখো দুটো কেসেই রেজাল্ট হচ্ছে 12, দুটো কেসে কি রেজাল্ট পেলাম আমি 12, মানে বলতে পারি কি এ বি ইকুয়াল টু বি এ। ঠিক আছে, সো আমি কি লিখতে পারি এখানে, আমি এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এ কে লিখলাম এ বি, তাহলে হলো 2 এ বি প্লাস বি স্কোয়ার, ইজিলি ফর্মুলাটা এসে গেল। তো এটা হচ্ছে স্কোয়ার ফর্মুলা, স্কোয়ার ফর্মুলা মানে কি, তো স্কোয়ার করা মানে কি, স্কোয়ার করা মানে হচ্ছে একটা নাম্বারকে সেই নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করা, বা একটা নাম্বারকে যতগুলো নাম্বার আছে সেই নাম্বার সেই টাইমসে অ্যাড করা। ঠিক আছে, যেমন 5 ইন্টু 5 মানে কি হয় 25, আবার লিখতে পারি অনেকে 5, অনেকে লেখে বা তুমি লিখতে পারো 5 ইন্টু 5 মানে কি 5 টাইমস 5 কে অ্যাড করা, 5 টাইমস 5 কে অ্যাড করা। দেখো 2, 3, 4, 5, তাও হয় 25, তো এইটাও একটা স্কোয়ার। ঠিক আছে, তো এবার জিওমেট্রিক্যাল শেপ দেখি, জিওমেট্রিক্যাল স্কোয়ারকে আমরা কী বলি, এটা জিওমেট্রিক্যাল স্কোয়ার শেপ। কেন এটা স্কোয়ার, কেন এর লেন্থ আর হচ্ছে উইথ, এই লেন্থ আর উইথ দুটো কি, দুটো হলো সমান, লেন্থ ইকুয়াল টু উইথ বা হাইট যা খুশি বলো না কেন কোনো অসুবিধা নেই, লেন্থ উইথ বা উইথ, বা অনেকে উইথকে হাইট বলে বা লেন্থকে অনেকে হাইট বলে থাকে, বা যাই ধরো না কেন চারটে যে সাইডগুলো থাকছে সাইডগুলো হয়ে যাচ্ছে ইকুয়াল, ওয়েন সাইডগুলো যদি ইকুয়াল হয়ে যায় তাহলে কি পাচ্ছি এল ইন্টু এল ইন্টু এল ইন্টু এল। স্কোয়ার মানে কি, স্কোয়ার মানে হলো সাইডগুলো যদি ইকুয়াল হয়, একটা স্কোয়ার ডায়াগ্রাম হয় সাইডগুলো কী হয় ইকুয়াল। একটা রেক্ট্যাঙ্গেলের, একটা রেক্ট্যাঙ্গেলের, রেক্ট্যাঙ্গেল মানে কি যে চারটে সাইড থাকবে তাকে বলা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের যদি অল সাইডসের ইকুয়াল হয় তাহলে কি হবে, সেটা হবে স্কোয়ার, তো সেটাকে বলা হবে স্কোয়ার। যদি ধরো কেউ বলে যে একটা ধরো সাইড হচ্ছে এটার এল, এটাও এল, তাহলে এই স্কোয়ার কত হবে, স্কোয়ার মানে হচ্ছে, স্কোয়ার মানে হচ্ছে আবার ধরে নাও স্কোয়ার মানে হলো এরিয়া, স্কোয়ার মানে হচ্ছে এরিয়া, স্কোয়ার মানে এই যে স্কোয়ার, এই স্কোয়ারটা মানে কি, এই যে মানে রেক্ট্যাঙ্গেল স্কোয়ার, স্কোয়ার মানে হচ্ছে 2 দি পাওয়ার 2, আর জিওমেট্রিক্যালি বলতে পারি তাই এরিয়া, কতটা এরিয়া কভার করে রেখেছে, তাহলে হচ্ছে কি পাবো কি করে আমি এল ইন্টু এল। এবার ধর রেক্ট্যাঙ্গেল, তার নাম এর রেক্ট্যাঙ্গেল দেখতে এরকম, রেক্ট্যাঙ্গেল কী হয় লেন্থ আর উইথ আলাদা হয়, তো রেক্ট্যাঙ্গেলের এরিয়া কী হবে এল ইন্টু ডাব্লু। ঠিক আছে, তো এটাও কিন্তু এরিয়া, কত স্কোয়ার এরিয়া, এত স্কোয়ার এরিয়া, এটা হচ্ছে স্কোয়ার ডায়াগ্রাম। তাহলে এটা হচ্ছে তার কি এটা এরিয়াটাকে বলছি স্কোয়ার, ঠিক আছে। তো এবার রিয়েল লাইফে কিছু এক্সাম্পল নিই, যেমন ধরো অনেকে বলে যে তোর ফ্ল্যাটটা কত স্কোয়ার ফিটের, কেউ বললো আমার ফ্ল্যাটটা হচ্ছে 500 স্কোয়ার ফিট, কেউ বললো আমার ফ্ল্যাটে লেন্থ হচ্ছে এই 10 বাই 10, মানে লেন্থ 10 আর উইথ হচ্ছে 10, লেন্থ আর উইথ হচ্ছে 10, তো 10 × 10 করলে কী পেলাম আমি 100, তো আমার ফ্ল্যাটটা কত 100 স্কোয়ার ফিট এরিয়া। বা ধরো বলে আমার কার্পেট এরিয়া হচ্ছে আমার ফ্ল্যাটে এতটা, ধরো এখান থেকে মাঠ, এই মাঠটা কত স্কোয়ার ফিটের মাঠ, এটা দিলাম আমাদের 1000 স্কোয়ার ফিটের মাঠ বা 2000 স্কোয়ার ফিটের মাঠ, তার মানে কি ফিট আর স্কোয়ার ফিট, মানে তাহলে বলছে কি আমাদের এটাকে এরিয়া কতটা এরিয়া কভার করতে পারছে তাকে বলছে স্কোয়ার। তাহলে দেখো অনেকটা L × L করলে কী পাই অ্যালজেব্রিক্যালি আমরা জানি, যদি এটা L তাহলে হবে আমার L স্কোয়ার, সিমিলারলি A × A মানে হচ্ছে A স্কোয়ার, একই হয়। তাহলে ধরো এইটা যদি 5 হয়, এইটা যদি ধরো 5 হয়, যদি এটা ধরলাম 5, তাহলে এর এরিয়া কত হচ্ছে, তার এরিয়া হচ্ছে এই এরিয়াটা কত, এই এরিয়াটা হচ্ছে 25, যদি লেন্থ 5 হয় তার এরিয়া হচ্ছে 25, তার 25টা কী করে পাবো, এখানে ধরো এখানে 5 যদি বার করতে হয় 5 স্কোয়ার মানে আমরা কি জানি 25। এবার আমি A + B হোল স্কোয়ারটা যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে কী করে করবো, A + Bকে আমি লিখতে পারি স্কোয়ার, যদি 5কে লিখি 3 + 2 A স্কোয়ার লিখতে পারি আমি এখানে। তো দেখো খুব সুন্দর আমি ইজিলি কিন্তু করে ফেলছি, দেখো A + B হোল স্কোয়ারকে আমি 3 + 2 হোল স্কোয়ার করে ফেললাম, তাহলে কী লিখতে পারি আমি 3 স্কোয়ার + 2 × 3 × 2 + 2 স্কোয়ার, 3 স্কোয়ার মানে কি জানি 9, 2 স্কোয়ার মানে কি জানি 4, প্লাস 3 × 2 × 2 করলে কী পাবো আমি এখানে 2 × 4, 3 + 4, 2 × 4, 3 × 4, 12, তো হচ্ছে 9 + 4, 13, plus 12, that is 25. দেখো ইজিলি কিন্তু স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লিকেশন পেয়ে গেলাম নিউমেরিক্যাল স্কোয়ার নাম্বারের ক্ষেত্রে। এবার ধরো কোনো একটা নাম্বার দেওয়া আছে, ধরো খুব ইজিলি খুব বার করতে পারি স্কোয়ার নাম্বারটা, আমরা খুব ইজিলি বার করতে পারি। ধরো এই ফর্মুলা আমরা কিছু স্কোয়ার করবো, দেখো খুব ইজিলি আমি স্কোয়ার করতে পারি কিছু নাম্বার, যেমন ধরো তোমার বললাম 51 স্কোয়ার করো, অনেকে তোমার বেসিক স্কোয়ার ফর্মুলা নিয়ে স্কোয়ার কী করে, বা অনেকে করতে শুরু করে দেয় 51 × 51, অনেকে আবার কি অন্য কিছু মেথড দিয়ে বা করা শুরু করবে, কিন্তু আমি বলবো কি 51কে লিখতে পারি আমি এখানে ধরো অ্যালজেব্রিক্যালি 50 + 1 হোল স্কোয়ার। দেখো খুব ইজিলি এসে গেল একটা। 50 স্কোয়ার মানে কি 5 স্কোয়ার মানে হচ্ছে 25, 50 স্কোয়ার মানে তাহলে কত হচ্ছে 50 স্কোয়ার মানে হলো 2500, 2500 প্লাস 1 স্কোয়ার, প্লাস আসছে কি একটা 1 স্কোয়ার মানে কী পেলাম আমি 2500 1, প্লাস আসছে 2AB, কত আসছে 2AB, 2AB মানে কি 2 × 50 × 1, 2 × 50 × 1 মানে হচ্ছে কত 100, তাহলে হলো 2500 1 প্লাস 100, 2600 1, ঠিক আছে। তাহলে আমরা ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারি। এবার ধরো এরকমই একটা নম্বর নিলাম আমি, ধরো যেইটা খুব কাছাকাছি টেন্ডস টু 0, যেমন ধরো নিলাম আমি 72 স্কোয়ার, 72 স্কোয়ার কী করে করবো, 72 স্কোয়ার করবো আমি ধরলাম 70 + 2 এটা স্কোয়ার, তা আমরা কি জানি A ² + 2AB + B স্কোয়ার, 70 স্কোয়ার মানে কত 70 স্কোয়ার মানে হচ্ছে 4900, আর 2 স্কোয়ার মানে কত 4, তাহলে কী পেলাম আমি 4900 প্লাস 4 প্লাস তারটাকে 2AB মানে কত পাচ্ছি 2 × 70 × 2, 2 × 70 মিনস 140, 140 × 2 280, তাহলে কত পেলাম আমি ভেবে দেখো একটুখানি, 4900 মাথায় ছিল আমার এক জায়গায় স্টোর করে গেছিলাম, প্লাস কত পেলাম 280, 4900 প্লাস 280 করলে কী পাবো আমি এখানে ধরো 5180, 5180 প্লাস 4, 5184, তো আমি এইভাবে আমি দেখো বেসিক অ্যালজেব্রা ফর্মুলা দিয়ে কিন্তু আমরা স্কোয়ার করতে পারছি। তাহলে আমি ট্রিকটা কি ইউজ করলাম স্কোয়ারটা আনার জন্য, ট্রিকটা ইউজ করলাম যে 100, 10 আর 1, এই ফার্স্ট নাম্বারে রাইট সাইডের ডিজিটটাকে আমি 0 করার চেষ্টা করব, ঠিক আছে তাহলে দেখবো আমার কাছে ক্যালকুলেশন খুব ইজি হয়ে যায় যে 2 ডিজিট হয় তাহলে কি করব 50 বা 60 70 80 90 10 থেকে শুরু করে বড় হতে পারে এবার যদি ধরো 1000 এর জায়গায় চলে যায় তাহলে কত হবে 110 20 আনতে পারলে তো খুবই ভালো যে 20 আনতে নাও পারি তাও চেষ্টা করতে একটা 0 আনতে পারি তাহলে কি হবে স্কয়ারটা ইজি করতে পারবো ওকে তাহলে পেলাম a + b হোল স্কয়ার একটা দেখলাম তাই এখানে কি হয় 2 ডিজিট আমরা স্কয়ার আমরা a + b হোল স্কয়ার দিয়ে করতে পারি তাহলে এটা কোন একটা নম্বরের অ্যাপ্লিকেশন ক্যালকুলেটর কিন্তু এইভাবেই করে থাকে ধরো এবার আসছে a - b হোল স্কয়ার তাহলে কি করা যায় বলো a - b হোল স্কয়ার ফর্মুলা কি a - b হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে a স্কয়ার - 2ab + b স্কয়ার ওকে তাহলে কি হলো জাস্ট একটা - 2ab অ্যাড হলো মাল্টিপ্লিকেশন করার পর এক্সট্রা এক্সট্রা নয় এই -2ab একটা অ্যাড হলো তো -2 এর কোথা থেকে এলো ধর a - b * a - b যদি করো স্কয়ার করা মানে কি বলেছি স্কয়ার করা মানে হচ্ছে যে টার্মটা থাকবে সেই টার্মটাকে দিয়ে মাল্টিপ্লাই করা ওকে যেমন আবার বল আবার রিপিট করি যদি আমি 3 স্কয়ার করি 3 স্কয়ার মানে কি 3 স্কয়ার মানে যদি মাল্টিপ্লিকেশনে যায় তাহলে হচ্ছে 3 * 3 আবার 3 স্কয়ার মানে কি 3 into 3 के 3 बार 3 टाइम्स ऐड करा तो स्क्वायर का माने कि आइदर সেই নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই করো বা সেই নাম্বারটাকে সেই একটা টার্ম ধরে সেটাকে ऐड করতে 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 যাও ওকে তো আমি কি পাবো এখানে a + b ব্র্যাকেটে a - b তো এটা কি রেজাল্ট এলো দেখো এখান থেকে a * a a² b * a - ba - b * a minus b plus plus b square तो देखो हमें आगे जाने चाहिए b a minus b a equal to minus a b का 3 into 4 12 4 into 3 और 12 ताले की पलों हम इकने a square minus 2ab plus b square देखो ताले ये minus formula टा हमें कौन square का use करते पड़ी जब हम धरो नीलाम 47 square 47 স্কয়ারটা আমি কি করে করব আমি a - b হোল স্কয়ার ফর্মুলা দিয়ে ইউজ করব স্কয়ার তো কি করতে পারি এখানে লিখতে পারি 50 - 3 স্কয়ার তো 50 - 3 স্কয়ার মানে কি দেখো 50 স্কয়ার মানে হচ্ছে 50 স্কয়ার - 2 * 50 * 3 + 3 স্কয়ার 50 স্কয়ার মানে কত 50 স্কয়ার মানে 5 স্কয়ার হচ্ছে 25 00 + 2 * 50 100 100 * 3 300 plus 9 तो माइनस करा खूब सोजा एखान तो हलो 2 200 प्लस 9 तो पेलम 2209 तो ये धर ये एखे कैलकुलेशन कर लगे उदाउट कैलकुलेशन ब्रेन ही माथाय बस फिलते माथाता क्यों करब जमन धर क्यों बोलो सर 58 स्क्वायर देखो এখানে হচ্ছে কি এবার মাইনাস একটা ऐड করছি আগে কি করেছিলাম আমরা প্লাস ऐड করেছি এবার মাইনাস একটা নাম্বার সেই তাহলে কি করতে হবে এখানে 60 - 2 স্কয়ার 60 - 2 স্কয়ার মানে কি 60 স্কয়ার মানে হচ্ছে 3600 কারণ 6 করা আছে 36 3600 3600 প্লাস কি থাকবে 2 2 স্কয়ার 3600 2 স্কয়ার মানে 4 3604 3604 মাইনাস এবার আছে মাইনাস টার্মটা তাহলে কি হচ্ছে 2 into কত হচ্ছে 60 2 into 60 means 120 120 into 2 240 very good 240 তাহলে কমিয়ে দাও এখান থেকে আমি 300 কমিয়ে দিলাম আমি কি করলাম 3604 থেকে 300 কমিয়ে দিলাম 300 কমিয়ে দিলে কত হচ্ছে আমার 3304 ঠিক আছে এবার আমি কি করব 60 অ্যাড করব তাহলে হবে কি 3364 তাহলে বোঝা যাচ্ছে আস্তে আস্তে কি করে a - b স্কয়ারটা কি কাজে লাগে যেমন ধর আরেকটা কমপ্লিকেটেড খুবই কমপ্লিকেটেড একটা নাম্বার নিলাম কিন্তু কমপ্লিকেটেড হবে না যেমন ধর 89 স্কয়ার আর একটা দিলাম 81 স্কয়ার দেখো খুবই দুটো একটা নাম্বার এখানে 9 আছে এখানে 1 আছে 1টা 0 এর কত কাছে একটা ডিজিটের কাছে 9টা 0 এর কত কাছে একটা ডিজিটের কাছে তাহলে কি করব 90 - 1 এটা কি করব 80 plus 1 तो 90 minus 1 করে কি পাবো 90 স্কয়ার মানে কত 8100 ভেরি গুড পেয়ে গেলাম মাথার জায়গা রেখে দিলাম 8100 প্লাস কি পাবো প্লাস 1 স্কয়ার খুবই সোজা 1 স্কয়ার 1 8000 কি আছে 8101 তে 8100 8100 8100 এইবার আছে মাইনাস মাইনাস কি পাচ্ছি আবার মাইনাস কি হচ্ছে মাইনাস 2 into 90 means 180 তো 180 সাবট্রাক্ট করে দাও তো কি পেলাম আমি তাহলে 200 সাবট্রাক্ট করে দাও 200 সাবট্রাক্ট করলে কি পাবো আমি এখান থেকে 7900 7901 7901 এর সাথে আবার 20 অ্যাড করে দাও তাহলে কি পাচ্ছি 7901 7921 হয়ে গেল এবার 81 স্কয়ার তাহলে কি করে পাবো 81 স্কয়ার 80 + 1 81 স্কয়ার 80 + 1 80 plus 1 8 square means কত হচ্ছে 8 square 64 মানে 6400 6400 তাহলে কি পাবো তাহলে 6400 মাথায় রেখে দিলাম plus 1 square 6401 হয়ে গেল plus 2ab plus 2ab 2 is 160 just 160 add করব just আর কিচ্ছু না তাহলে কি পেলাম আমি 646561 বুঝে গেল কিভাবে ক্যালকুলেশনটা করলাম আমি তো 89 স্কয়ার আর 81 স্কয়ার আমরা ইজিলি করতে পারলাম কি করে করলাম এটা কত কাছে জিরোর এটা জিরোর কত কাছে যদি আমরা বার করতে পারি কত ডিজিটের কাছাকাছি আছে তাহলে আমরা কাছে ইজিলি স্কয়ার ক্যালকুলেশন করতে পারি জাস্ট a + b হোল স্কয়ার আর a - b হোল স্কয়ার তাই যদি একটু প্র্যাকটিস করো মনে রাখবে প্র্যাকটিস মেক্স পারফেক্ট যত প্র্যাকটিস করবে তাহলে দেখবে এই ফর্মুলাটা ভুলেও যাবে না আর রিয়েল লাইফে যে কোথায় অ্যাডিশন সাবট্রাকশন করার সময় উইদাউট ক্যালকুলেটর তোমরা ইজিলি স্কয়ার করে ফেলতে পারবে তাহলে একটা টাস্ক হয়ে গেল তাই মনে রাখার উপায় কি জাস্ট এরকম নম্বর দিয়ে বারবার 4-5 বার মেন্টালি করতে পারো তাহলে দেখবে ইজিলি ক্যালকুলেশনটা মাথায় থেকে যাবে ওকে চলো নেক্সট এবার আসছে এই দুটো ফর্মুলা থেকে আমরা আর কি কি ফর্মুলা বার করতে পারি খুবই সোজা প্রথম ফর্মুলা থেকে আমি লিখতে পারি দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু এই 2ab টাকে এর দিকে পাঠিয়ে দিলাম তাহলে পুরো থাকছে আমার -2ab প্লাস a প্লাস b হোল স্কয়ার তাহলে লিখতে পারি আমি a প্লাস b হোল স্কয়ার -2ab সিম্পল এদিক থেকে তাহলে কি লিখতে পারি আমি এখান থেকে লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার দুটো ফর্মুলা পেলাম কি পেলাম আমি এবার a minus b whole square plus 2ab the difference টা তাহলে কি a minus এর সাথে ইন্টারচেঞ্জ হচ্ছে এটা এটার সাথে ইন্টারচেঞ্জ হচ্ছে তাহলে এইগুলো যদি একটু মনে রাখতে পারি যে তাহলে আমার কাছে কিন্তু ইজিলি ফর্মুলাগুলো মনে থেকে যাবে ঠিক আছে এবার দেখো আবার কি বার করতে পারি আমি এবার বার করতে পারি ধরো a plus b এবার তো অ্যাডিশন করলাম এতক্ষণ অ্যাডিশন সাবট্রাকশন এবার করছি a minus b a plus b into a minus b তাহলে কি পাবো ধরো যদি অ্যাড করি তাহলে হবে a স্কয়ার a into b plus ab with sign minus b into a minus ba minus b plus b minus b square তাহলে এই দুটো কেটে যাচ্ছে দুটো সাইনে তাহলে পড়ে থাকছে a স্কয়ার minus b স্কয়ার তো a স্কয়ার minus b স্কয়ার equal to a plus b into a minus b ওকে তো এইভাবেও আমি দুটো স্কয়ার নম্বরের থেকে সাবট্রাকশন ইজিলি বার করতে পারি ঠিক আছে জাস্ট দুটো অ্যাডিশন করে দেবো যদি কেউ বলে যে ধরো 7 স্কয়ার minus 6 স্কয়ার কত হচ্ছে অনেকে করবে অনেকে আবার বসে বসে 7 স্কয়ার বার করবে minus 6 স্কয়ার করবে ইজি নাম্বার নিলাম দুটো ঠিক আছে এর বোঝার জন্য তো 7 স্কয়ার থেকে কি পাবো 7 + 6 হচ্ছে 13 7 - 6 হচ্ছে কত 1 13 आंसर 13 টু 1 তো এইভাবে আমরা ফর্মুলা দিয়ে আমরা ইজিলি কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারি উইদাউট ক্যালকুলেটর তাতে আমার ফর্মুলাটা মাথা থেকে গেল ঠিক আছে জোর করে মুখস্থ করতে হচ্ছে না মুখস্থ কখনো করবে না দেখবে রিয়েল লাইফে সেটা কিভাবে ইউজ করতে পারি রিয়েল লাইফে যত ইউজ করতে পারবি বা কোন কাজে লাগছে সেটা যদি জানতে পেরে যাই তাহলে আমার কাছে কিন্তু ফর্মুলাগুলো ম্যাথমেটিক্সটা আরও ইন্টারেস্টিং হয়ে যাবে ঠিক আছে ম্যাথমেটিক্সটা ইন্টারেস্টিং তখনই হবে যখন সেটাকে আমরা কোন কাজে লাগছে কেন লাগছে জানতে পারবো যদি না জানি যে কোন কাজে লাগবে a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলাটা আমার তো জেনে কোনো লাভ নেই আমার কি মুখস্থ করলাম পরীক্ষা লিখে দিলাম দুটো নম্বর এসে গেল তা করলে কিন্তু হবে না আমাদের জানতে হবে কোন কাজে লাগছে a + b হোল স্কয়ারটা কোন কাজে লাগছে অনেক কাজে লাগে যেমন কোনো ধরো কোনো বাড়ি বা ফ্ল্যাট করছে সেখানে মেজারমেন্ট করতে গেলে a + b হোল স্কয়ার লাগে ঠিক আছে আর ক্যালকুলেটরতে a + b স্কয়ার নাম্বার করতে a + b আর a - b হোল স্কয়ারই ক্যালকুলেটর করে রাখে ক্যালকুলেটর ক্যালকুলেট করেই এই দুটো ফর্মুলা দিয়ে তো ক্যালকুলেটরের মধ্যে এটা রয়েছে তো দেখো a + b স্কয়ার টার্মটা অনেক কাজে লাগছে কোন মাঠ খেলায় কত স্কয়ার ফিটের মাঠ কতটা বল থাকবে কত গজ কত এরিয়া যাই হবে সবই কিন্তু স্কয়ারের উপর ডিপেন্ড করছে তাই মনে রাখবে যে এটা কোন না কোন কাজে লাগছে যদি জানতে পারি যে কোথায় কাজে লাগে তাহলে কিন্তু আমার কাছে অ্যালজেব্রা ম্যাথটা টাফ হবে না বা আমরা মেশিন হয়ে যাব না আমরা মেশিন নই আমরা কি করব আমরা এর পিছনে কারণটা বা রিয়েল লাইফে কোথায় ইউজ করছি সেটা জানব ঠিক আছে বা কি করে আসছে সেটাও জানব অবশ্যই কোথা থেকে আসছে আকাশ থেকে তো পড়ছে না কেউ না কেউ ইনভেন্ট করেছে তো কিভাবে করেছে তার ভাবনাটা কি ছিল আচ্ছা এইভাবে তার ভাবনাটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের মধ্যে কি আমাদের ব্রেনটা সেভাবে ডেভেলপ করবে তাহলে হবে কি আমরা নতুন কিছু বা ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ কিছু করতে পারবো ক্রিয়েটিভ মানেই সবসময় কিছু আমাকে ওই ব্ল্যাক হোল বা আইনস্টাইনের ফর্মুলা এইসব নিয়ে এক বিশাল কিছু ক্রিয়েটিভিটি রকেট সায়েন্স সেটাও ক্রিয়েটিভিটি একটা বাট বেসিক একটা সিম্পল জিনিসটাও ক্রিয়েটিভিটি মনে রাখবে দুটো জিনিস ওয়ার্ল্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট ইনভেনশন কি জানো ওয়ার্ল্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট ইনভেনশন হলো জিরো এই জিরোটা যদি না থাকতো সার্কেলটা যদি না থাকতো আজ কিছুই হতো না ওয়ার্ল্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট ইনভেনশন হলো জিরো আজ পর্যন্ত পৃথিবীতে যত কিছু ইনভেনশন হয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো জিরো ঠিক আছে আর ওয়ার্ল্ডের সেফ স্ট্রাকচার কি সবচেয়ে সেফ স্ট্রাকচার স্কোয়ার কিউব সবচেয়ে সেফ স্ট্রাকচার হচ্ছে পিরামিড স্ট্রাকচার যেটা কিন্তু মিশরে অনেক আগেই কিন্তু এই জিওমেট্রি নিয়ে ইনভেন্ট হয়ে গেছিল জিওমেট্রি নিয়ে তারা কাজ করতো ঠিক আছে তো এইভাবেই যদি জিওমেট্রি আর অ্যালজেব্রাকে যদি মিশিয়ে মনে রাখতে পারি কি কাজে লাগছে তাহলে আমার কাছে কিন্তু ম্যাথটা টাফ হবে না আর অ্যালজেব্রার মতো সোজা জিনিস আর হয় না অ্যালজেব্রা সবচেয়ে সোজা a plus b whole square, a minus b whole square, a square plus b square, a square plus b এবারে যে a minus b স্কয়ারটাও পেয়ে গেছি a plus b a minus b ও বুঝে গেছি কি করে আসছে তার মানে কি আমি দুটো নাম্বারকে যদি নিতে পারি দুটো নাম্বারকে যদি নিয়ে তার প্লাস করে স্কয়ার করতে দুটো নাম্বারকে মাইনাসও করতে পারি তো ভিডিও শেষে অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া থাকবে তোমরা সেগুলো সলভ করবে করে কমেন্ট বক্সে লিখবে কত কত অ্যান্সার এলো আর যদি কোনো ডাউট থেকে থাকে বা যদি কেউ জানার থাকে তাহলে কমেন্টে বলবে তো নেক্সট একটা ভিডিও বানিয়ে আমরা সেখানে ডিসকাস করব ঠিক আছে তো পড়বে কিন্তু যত প্র্যাকটিস করবে তত ইজি হবে তত জানতে পারবে আর কখনো নিজেকে মেশিন বানিয়ে ফেলবে না যে মুখস্থ করবে না a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস টু a প্লাস বি স্কয়ার ওটা একদম নয় আমাদের টার্গেট ওটা নয় আমাদের টার্গেটটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ারটা কী কোথা থেকে এলো কী কাজে লাগছে এটাই জানা তাহলে ম্যাথ করতে থাকো আর প্রবলেমগুলো কিন্তু সলভ করবে ঠিক আছে ভিডিও শেষেই কিন্তু প্রবলেমগুলো দেওয়া থাকবে তো প্রবলেমগুলো সলভ করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করো তাদেরকেও যাতে অ্যালজেব্রা ফর্মুলা খুব কষ্ট করে মনে রাখতে না হয় তাই জন্য তাদেরকেও ভিডিওটা কিন্তু পাঠাবে ঠিক আছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে থ্যাংক ইউ